হাক্কালের লেক অনেকক্ষণ ঘুরে ফেলা করলাম। এখন হাক্কালের বোটানিক্যাল গার্ডেনে এখন আমরা যাচ্ছি গেগারি লেকের ওখানে। অনেক ভালো ছিল, আমরা এনি হাও বৃষ্টি না পড়াতে কি ওয়েদার, এই অন্ধকার, এই মেঘ, এই বৃষ্টি একেবারে সেই লেভেলের ওয়েদার। আপনারা দেখেন বৃষ্টিও হচ্ছে কিন্তু আপনার আর সানের যে কালার সেটা আছে কিছু দেখতে পাচ্ছি না, দেখার কিছু। এর ভিউ দেখতে দেখতে অনেকগুলো লোক এখানে সব হচ্ছে আবার ছোটো খাটো রেস্টুরেন্ট ক্যাফেতে, তো এখানে বিভিন্ন ধরনের খাওয়া করা যাবে। এমেজিং একটু পরিবেশ, এখানে অনেকগুলো খাওয়া আমরা অর্ডার করছি, তো ওরা বসে দেখি। ও নূর আলী আর জেলেক গার্জি, সে রাতের ভিউটা দেখানোর জন্য, রাতের ভিউ সাধারণ সুন্দর। বের হয়ে গেলাম বিজি লেক থেকে, এখন হোটেল উদ্দেশ্যে যাব।
আমরা যে লেক থেকে বেরিয়ে একটি অসাধারণ লেক, তো অন্তত আমরা এখন হোটেলের দিকে চলে যাচ্ছি। তো এখানকার টাইম হচ্ছে 7টা, আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হবো, আমাদের লাগেজগুলো রাখবো, দেন আমরা ওখানে ডিনার হচ্ছে ডিনার করবো। রাতের ভিউ ঠিক এরকম। চলে আসলাম আমাদের হোটেলে, সবচেয়ে বিগ হোটেল। আমরা আমাদের হোটেলে, নির্ধারিত হোটেলে চলে আসলাম। এটা অনেক সুন্দর, একেবারে মেইন রোডের পাশে। সকালের ভিউ আমরা দেখাবো রাত্রে, রাত্রে ভিউ। আসো বাপ্পি, ইয়া স্পট হোটেল বুদ্ধা বুদ্ধা বিগ হোটেল। হিয়ার অলসো জেমস অ্যান্ড জুয়েলারিজ, দি শপ ইজ দিয়ার। সি ওকে, ইয়ার লিফটে আসলাম আমাদের হোটেলে, আমাদের রুম নাম্বারে যাব। সিক্সটি বিগ হোটেল, আশপাট হোটেল, সুন্দর অ্যামেজিং। যাও আপনি গেল দাঁড়ে আছে না, রিসেপশন নাম্বার জিরো না? ওকে ওকে, সেম টি কফিস অ্যাভেলেবেল, ওয়াটার বটল, ইয়া ওয়াটার বটল ইউ হ্যাভ টু টেক ফোর। এটা কি জন্য দেয় এটা দেয়? মানে এটা ওয়াশ করার জন্য, ফর ইউর প্রোটেকশন, সবার জন্য একদম ওডর আনে ছোটে। এখানে মনে হয় এনে তো সিমলার মানালির মতো আর কি,
is covered carpet jonno ber holam so dekhi rooms sensor light thakbe uchcho bhabe dekhcho sensor light hole mane tomar উডেন শেডো দিছে আর কি এটা জিরো মনে হয় অপশন আছে হেড মাসাজ আছে ফুট মাসাজ ফুল বডি ট্রিটমেন্ট স্টিম বাথ ফেসিয়াল অনেকগুলো অপশন আছে খুব বড় মানে হোটেল হোটেল শার্ট স্ট্রেন্ট ব্যাঙ্কিট হল use space so we can go here there Wi-Fi, Omi? Match. Stop. Wow. হ্যান্ড ওয়াশ কি সুপ এবং হচ্ছে কি করা ছিল সো এখন সেকেন্ড ডিস্ট আসতেছে মেইন এটা মেইন ডিশ না মেইন ডিশ চলে আসছে এটা কি রাইস রুটি বাটার চিকেন না ব্যাঙ্গন না ব্যাঙ্গন ডাল বসো দিকে ইয়েস না বাপ্পি তো যেটা বললাম আসলে প্রত্যেকটা হোটেলে এত বেশি খাবার আমাদের অনেকগুলো খাবার ওয়েস্টেজ হচ্ছে আমি খাবার ওয়েস্টেজ টোটালি পছন্দ করি না এবং ওয়েস্টেজ করাটাও আমি মানে খুব একটা ভালো মনে করি না এনি হাউ তো এখানে যে ফর্মালিটি এখানে যে আমাদের অ্যাজ পার আমাদের কমপ্লিমেন্টারির সাথে যেটা অ্যাটাচ আছে সব কিছু এটা দিচ্ছে এ হচ্ছে কথা আর কি শ্রীলঙ্কার প্রত্যেকটা হোটেল ইভেন দো মালদ্বীপের হোটেলও আমরা যেগুলো কমপ্লিমেন্টারি ছিল ব্রেকফাস্ট কিংবা ডিনার লাঞ্চ
এনাফ। এই ট্যুরে আমাদের খাওয়ার অনেক হলো।